কিন্তু যেগুলো আপনারা দেশে সবসময় বলে থাকেন, এগুলো কেউ আমার সাথে আলাপ করেনি, মানে তাজ্জুবের বিষয়, তাজ্জুবের বিষয় এগুলো। তো এই জন্য এগুলো নিয়ে কোনো চিন্তার কারণ নাই, আমাদের দেশ আমাদের ঘটতে হবে এবং আমরা ঘটলে পরে সব আমাদের সাথে থাকবে। বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্র তার দেশের নাগরিকদের জন্য যে ভ্রমণ সতর্কতা জারি করেছে তা নিয়ে শঙ্কিত হওয়া কিংবা চিন্তার কিছু নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। মন্ত্রী বলেছেন একটি ফেসবুক পোস্ট দেখে যুক্তরাষ্ট্র এই ভ্রমণ সতর্কতার নোটিশ জারি করেছে। বুধবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলিতে তিন দিনব্যাপী টাটা গাড়ির গ্রান্ড মেলার উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। তবে ফেসবুক পোস্টে কী ছিল কিংবা কে বা কারা সেই পোস্ট দিয়েছিল তা উল্লেখ করেননি মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন আরও বলেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি দেখে যুক্তরাষ্ট্রের লোকজন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী বলেও মন্তব্য করেন মন্ত্রী। অনুষ্ঠানে নিটল মোটরসের চেয়ারম্যান আব্দুল মতলুব আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার শিপার আহমদ। ওইগুলো তো অকামা, এগুলো নিজেদের প্রোটেক্ট করার জন্য কোন ওয়েবসাইটে কখন কে একটা কথা বলে, একজন নাকি বলেছে যেটা আমি শুনলাম যে ক্রাইস্ট চার্চে মুসলমান মারার পরে কে একটা কি দিয়েছে একটা বলে যে এইসব ফেসবুক দিয়েছে যে কি হবে আমেরিকানদের মারা হবে বিভিন্ন দেশে, সেই জন্য তারা একটা সতর্কতা দিয়েছে। আমার সাথে অ্যাম্বাসেডার সাহেব আলাপ হয়েছে, উনি বলছে আমরা এটা দিয়ে থাকি আমাদের প্রোটেক্ট করার জন্য, এইসব নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, এগুলো একেবারে অবান্তর। আমাদের দেশে আমি তো আমেরিকায় গেলাম, সেক্রেটারি অফ স্টেটের সাথে সাক্ষাৎ হলো, অনেকের সাথে কোনো লোক একজনও এইগুলো নিয়ে আপনার ওয়ার্নিং নিয়ে কিংবা হিউম্যান রাইটস নিয়ে কিংবা আপনার এই যে ইলেকশনের নিয়ে এইগুলো নিয়ে কেউ আমার সাথে কথা বলে, তারা আমার সাথে বলা কথা বলেছে ইন্ডো পাক ইন্ডো স্পেসিফিক স্ট্র্যাটেজি, তারা আমার সাথে কথা বলেছে ওয়ান বেল্ট ওয়ান রোড, এই প্রেক্ষিতে তারা কী করতে পারে, তারা আমাদের সাথে কথা বলেছে যে বাংলাদেশে যে অভাবনীয় সাফল্য আসছে আমরা সেখানে তোমাদের সাথে পার্টনার হিসেবে কাজ করতে চাই, তারা বলেছে যে এখন একটা বড় সুযোগ তোমাদের এখানে কাজ করার টেক অফ হচ্ছে, আমরা বলেছি হ্যাঁ আমাদের বিরাট সমুদ্র আছে আসো তোমরা এখানে, আমাদের বহু সম্পদ এখানে আছে, 34 থেকে 50 ট্রিলিয়ন কিউবিক ফিট অফ গ্যাস আছে আমাদের প্রযুক্তি নেই আমাদের, তোমরা আসো। তারা কিন্তু যেগুলো আপনারা দেশে সবসময় বলে থাকেন এগুলো কেউ আমার সাথে আলাপ করেনি, মানে তাজ্জুবের বিষয়, তাজ্জুবের বিষয় এগুলো। তো এই জন্য এগুলো নিয়ে কোনো চিন্তার কারণ নাই, আমাদের দেশ আমাদের ঘটতে হবে এবং আমরা ঘটলে পরে সব আমাদের সাথে থাকবে। বলতেছি স্যার, আবু সিনা যে হাসপাতালটা স্যার, এটা কবে পাইলিং শুরু হবে স্যার?